এসএমসি অর্সালান এন নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি ময়মনসিংহ ১০ সংসদ সদস্য এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল। এই যে আপনি তৃতীয়বারের মতো নমিনেশন পেলেন, কেন পেলেন? আমাদের প্রথম দিকেই আমাদের দল থেকে বলা হচ্ছিল যে তৃণমূল পর্যায়ে যার গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা বেশি এবং সমস্ত কিছু যাচাই বাছাই করে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। তো আমি মনে করি হয়তো সেই কারণেই আমি তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছি। আপনি গতবারও এমপি ছিলেন, এইবারও আপনি পদপ্রার্থী, তার আগেও ছিলেন। প্রতিটি ইলেকশন নিয়ে একটু বিতর্ক বিভিন্ন মহলে আছে, আন্তর্জাতিক মহলেও আছে। ঠিক এই সময়ে এই যে গতবারের নির্বাচনে এমপি হয়ে যাওয়া বা এইবারের নির্বাচনেও আবার এমপি হতে যাচ্ছেন, এরকমভাবে এমপি হওয়ার মনের শান্তি কি মেলে, নাকি মনের কোথাও কোনো অনুশোচনা কাজ করে? এই জন্যই আমি মনে করি যে যখন আমার প্রশান্তিটা তখনই আসবে যখন দেখব আমি নির্বাচনের রেজাল্টের পর যখন দেখব যে কত সংখ্যক ভোটার উপস্থিতি হলো, কতটুকু কাস্টিং হলো, তা কাস্টিং ভোটে কত পার্সেন্ট ভোট আমি পেলাম, সেই রেজাল্ট থেকেই আমার প্রশান্তিটা আসবে। তো এই মুহূর্তে আমি আশাবাদী যে এই প্রশান্তি আমি পাব। এবারের নির্বাচনে আপনার লক্ষ্য হচ্ছে ভোটারের উপস্থিতি, কিংবা আওয়ামী লীগের লক্ষ্যই হচ্ছে ভোটারের উপস্থিতি বাড়ানো। এর আগেও তো আপনি এমপি ছিলেন, তখন কত পার্সেন্ট লোক আপনাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিল? 66% আপনার এখানে। এখানে তাহলে বাংলাদেশের অনেক অঞ্চলের সাথেই আপনার জায়গাটা একটু ব্যতিক্রম। আমি আসলে সব এলাকার খবর বলতে পারবো না, তো মানে আমার মনে হয় আমার এলাকাটা আমি জানি আর কি। স্বাভাবিকভাবেই সরকারি দলের সংসদ সদস্য পেলে কিছু প্রশ্ন জানার কিউরিসিটি জাগে জনগণের, জনগণের পক্ষ থেকে সেই প্রশ্নগুলো আমি করি। একটি বড় দল ইলেকশন করছেন না, এর আগেও করে নাই, আন্তর্জাতিক চাপ ছিল কিংবা আছে, বা কেউ বলছে যে একটা নেগোসিয়েশন হয়ে গেছে, এটা আমরা পুরোটা ধোয়ায় আছি। তো এই রকম প্রতিবন্ধক অবস্থায় এই ইলেকশনটা কতটুক গ্রহণযোগ্য ইলেকশন হবে, বা ইলেকশন পরবর্তী কী ক্রাইসিস হতে পারে বলে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন? আপনারা গতবার নির্বাচনে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে বড় যে দলটির কথা বলেছেন তারা সারা বাংলাদেশে, হ্যাঁ আপনি, আমি তারেক রহমান সাহেব ওনার কথাই বলি, উনি যেভাবে মনোনয়ন বাণিজ্য করেছেন, আমার এলাকায় আমি গতবার যখন নির্বাচন করি তখন তিনবার নমিনেশন চেঞ্জ হয়েছে। তো বিএনপির নেতারা একবার এক প্রার্থীর বাড়িতে যায়, তারপর আপনার সাত দিন পরে আরেকবার আরেক প্রার্থীর বাড়িতে যায়, এ তৃতীয়বার যখন আরেকজন মনোনয়ন পায় তখন আবার তার এখানে যায়। তো ওই ক্ষেত্রে যে মনোনয়ন বাণিজ্যটা হয়েছে আর তাদের নেতাকর্মীরা যে আপনার হ্যারাসমেন্টটা হয়েছে, সেই হ্যারাসমেন্টের কারণে এইবার আমি মনে করি যে বিএনপি মনে করেছে যে গতবার যে মনোনয়ন বাণিজ্যটা করেছে তো এইবার একই ফর্মুলা তারা অ্যাপ্লাই করতে পারবে না, এই জন্য হয়তোবা তারা নির্বাচনে আসেনি। আর আরেকটি বিষয় আছে, আমি অনেক সময় বক্তৃতায় আমার মিটিংয়ে আমি বলি যে বিএনপির ভাইয়েরা, আমি আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনারা যে নির্বাচনে আসবেন আপনাদের দলের প্রধানমন্ত্রী কে হবে? কারণ বেগম খালেদা জিয়া উনি তো এতিমের টাকা আত্মসাৎ করে উনি জেলখানায় আছেন, আরেকজন মানি লন্ডারিংয়ের জন্য তিনি লন্ডনে আছেন, তাহলে প্রধানমন্ত্রী আপনাদের কে হবে, তারেক জিয়া হবে না খালেদা জিয়া হবে? তো উনা, আমি মনে করি যে যখন তারা বুঝতে পারলো যে খালেদা জিয়া বা তারেক রহমানের কথা যদি বলি, তারা যদি বুঝলো যে প্রধানমন্ত্রী তারা হচ্ছে না, নয় মির্জা ফখরুল বা এক্স ওয়াই জেড ওদের সিনিয়র কেউ একজন হবে, তখন হয়তো তারা মনে করেছে যে যেহেতু আমরা মা ছেলে কেউই প্রধানমন্ত্রী হতে পাচ্ছি না বর্তমান পরিস্থিতিতে, তার চাইতে আমরা নির্বাচনে অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে, এই কয়েকদিন আগেও আমার নির্বাচনী এলাকায় আপনার শেলটা ইউনিয়ন, এখানে মোহনগঞ্জ ট্রেনে যে আপনার রেল লাইন কেটে দেওয়া হয়েছিল, এখানে আমার গফরগাঁয়ের এই রোহুয়া গ্রামের, হ্যাঁ
আসলাম নামে একজন মারা গেছে এবং সাতজন আপনার আহত হয়েছে। এটা কিন্তু আজকে এই জামাত শিবির বিএনপি এবং তাদের অপতৎপরতার কারণে, তাদের পক্ষে আন্তর্জাতিক জনমত, আন্তর্জাতিক মহল কাজ করছে, তারা কেন করছে বা তাদের আগ্রহটা কোথায়, এবং সেই আগ্রহের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু চাপে আছে, সরকার কতটুকু চাপে আছে এবং এই ইলেকশন কতটুকু চাপে আছে। আপনি তো দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছে যে তিনি বাংলাদেশের গ্যাস সম্পদ এগুলো বিদেশি প্রভুদের কাছে, যারা বিএনপি তাদেরকে প্রভু মনে করে, হ্যাঁ তারা ভেবেছে তারা হয়তো কোনো একটা কায়দায় তাদেরকে সরকার বসিয়ে দেবে। আপনারা জানেন যে জিয়া রহমান প্রথম বাংলাদেশে হানা ভোটের মাধ্যমে, বিনা ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি হন এবং এই এই দলটির জন্মই হয়েছে ব্যানারের মাধ্যমে, বুলেটের মাধ্যমে। এবং মুক্তিযুদ্ধের সময় যে সকল সেনা অফিসাররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, ভালো ভূমিকা পালন করেছিল, এই জিয়া রহমান ক্ষমতায় থাকার জন্য সেই সব পরিবারের সকল অফিসারদেরকে হত্যা করেছে। তারা আজও মানববন্ধন করে, আজও তারা জানতে চায় যে তাদের বাবার বিচার হবে কি হবে না। সব দোষ বিএনপি জামাতের, বুঝলাম। আপনাদের এত জনপ্রিয়তা, এত উন্নয়ন, তাহলে একটি সবার পছন্দ মতো ইলেকশন দিতে আপনাদের বাধা কোথায় ছিল? আমার মতো আপনারাও জানেন, ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। আমাদের তো কোনো বাধা নেই। এখন আমি তো আপনাকে আগেই বলেছি যে তারা নিজেরাই জানে যে এবার তাদের বাণিজ্যটা হবে না, ঠিক আছে, মনোনয়ন বাণিজ্য তো হবে না, অর্থনৈতিক বাণিজ্য যেটা আছে সেটা হবে না। আর প্রধানমন্ত্রী কী হবে সেটা আপনার তারেক রহমান বা খালেদা জিয়া তারাও হতে পারছে না, তারা বুঝতে পারছে যেহেতু তারা সাজাপ্রাপ্ত, তো সেই জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করলেন বিএনপির সাথে যুক্ত হয়ে, সেই স্বৈরাচার আপনাদের দলের সাথে সংযুক্ত, আপনারা আসনও ছেড়ে দিচ্ছেন তাদেরকে জিতাবার জন্য, তারা আবার প্রতীকও আপনাদেরটা চেয়ে বসছে, বিভিন্নভাবে তাদের সাথে এই সুসম্পর্ক নিয়ে সরকার চলছে এবং তারা খুব ক্রেডিট নেয় সবসময় যে যে কেউ সরকার হতে গেলেই আমাদের প্রয়োজন হয়, আমরা খুবই পাওয়ারফুল, এই বিষয়টি আপনার? আমরা নির্বাচনমুখী একটি দল আওয়ামী লীগ, এখন নির্বাচনকে আপনার সুস্থ সুন্দর এবং সকল দলের অংশগ্রহণ করতে হলে, যেহেতু নিবন্ধন করা একটি দল জাতীয় পার্টি, তো সেই দল অংশগ্রহণ করেছে এবং তারা আছে। এবং আপনারা জানেন যে এক সময় আমাদের যুদ্ধ অপরাধী যারা ছিল, জামাতে ইসলামের যারা ছিল, যারা দেশের বিরুদ্ধে আপনার অবস্থান নিয়েছে, বিএনপি তাদেরকে সাথে নিয়ে তাদের গাড়িতে বাংলাদেশের ফ্ল্যাগ তুলে তারা সাভারে গিয়ে মনে করেন আপনার শপথ নেওয়ার পর তাদের গাড়িতে ফ্ল্যাগ উঠেছে, বাংলার মানুষ তো সেটাও দেখেছে। আপনারা এবার স্বতন্ত্র প্রার্থীদেরকে খুলে দিয়েছেন, তারা আওয়ামী লীগের সাপোর্টার হয়েও, আওয়ামী লীগ দল করেও আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করছে এবং কোথাও কোথাও তারা যথেষ্ট শক্তিশালী। এই কৌশলটা কি ভোটে মানুষকে আনার জন্য, যে স্বতন্ত্র থাকলে মানুষ ভোটে আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিতে হলেও এ কারণে? কিন্তু যদি এ কারণে হয়ে থাকে তাহলে এটি কি আপনাদের একটা আত্মঘাতী ফর্মুলা না? স্বতন্ত্র প্রার্থীদের বেলায় আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের দল থেকে তো মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্বতন্ত্র প্রার্থীরা দলে যারা আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তো ওই হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আর দলের যারা নীতি নির্ধারক যারা আছে, এই ধরনের যদি কোনো জটিলতা সৃষ্টি হয় পাল্টা কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কেন্দ্রীয় আওয়ামী লীগ আছে, দলের সিনিয়র নেতৃবৃন্দরা আছে, তারাই সেটা ভালো বলতে পারবে এবং তারা অবশ্যই জানে যে এটার ব্যাক আপ হিসেবে কী করতে হবে। এই বিষয়টি জানার খুব কিউরিসিটি রাজনীতিবিদদের কাছে, যে ধরেন একজন মানুষ অনেক লঘু অন্যায় করলো কিন্তু তার অনেক বড় শাস্তি হয়ে যায় রাজনীতিতে, আবার আরেকজন মানুষ অনেক বড় অন্যায় করে ফেললো কিন্তু তার জনপ্রিয়তার কারণে কিংবা তাকে দলের প্রয়োজন আছে এতে কথা ভেবে তাকে অনেক বড় জায়গা দিয়ে দেওয়া হয় এবং তাকে ক্ষমাও করে দেওয়া হয়। যেমন আমরা যদি গাজীপুরের ঘটনা ধরি, মেয়র জাহাঙ্গীরের ঘটনা যদি ধরি, আমরা দেখি এরকম ঘটনা অহরহ দেখি, সব রাজনৈতিক দলেই দেখি। এই বিষয়টি একজন রাজনীতিবিদ হিসেবে আপনাকে কখনো আহত করে কিনা? এই ধরনের ঘটনা যেটা হয় সেটা অনেক সময় দেখা যায় যে আপনার দলের প্রয়োজনে বা মানুষের চাহিদার কারণে
হ্যাঁ, আমার হয়তো এই কারণে হয়তো আওয়ামী লীগ এই ধরনের সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত পরিবর্তন করে। এটা দলের স্বার্থে, সময়ের প্রয়োজনে অনেক সময় অনেক কিছু মানে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন তা দৃশ্যমান, আমরা রাস্তা দেখি, ফ্লাইওভার দেখি, বিশাল বিশাল যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, সর্বক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়ন ব্যাপক। তারপরও দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানান কারণে জনমনে একটা হাহাকার এবং ডলারের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন সেক্টরে রিজার্ভ নিয়ে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমরা মিডিয়াতে সবসময় পাই। এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো মানুষকে এক ধরনের ভয়ভীতি আতঙ্কের মধ্যে রাখে যে না জানি ভবিষ্যৎ কত খারাপ। ভবিষ্যৎ কি আসলেই আমাদের খারাপ? আপনার কাছে প্রশ্ন। আপনারা দেখেন যে বিগত দিনে আপনার কৃষকের যে আপনার চালের দামের কথা বলা হয়, কৃষক কিন্তু বিগত দিনের তুলনায় এখন কিন্তু ধানের এবং দাম অনেক বেশি। তা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করলেই আপনারা একদম কৃষকের পর্যায়ে চলে যান, আপনারা মধ্যবিত্তের জীবনযাত্রা নিয়ে কথা বলেন না, যে মধ্যবিত্ত কিনতে গিয়ে জিনিসপত্র হিমশিম খাচ্ছে, যার রোজগার বাড়েনি সে প্রতিনিয়ত আস্ফালন করছে। এই জায়গা থেকে কথাটা শুরু করলে আমার মনে হয় যে মানুষ প্রকৃত মেসেজটা। আমি আপনাকে বলি, মধ্যবিত্তে যারা আছে তারা সবাই মোটামুটি স্বয়ংসম্পূর্ণ চলার মতো অবস্থা আছে। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম থাকার কারণে সবাই কোনো না কোনোভাবে তারা তাদের অবস্থান করে নিচ্ছে। আপনার মতে কি বাংলাদেশের সবাই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে অর্থ আয় করছে? কেউ কেউ করছে, কেউ কেউ করছে না। যার যে পারে সে করছে, যে পারে না সে করছে না, সে অন্য কোনো ওয়ে বের করে নিচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের এই যে সংকটটা, এই সংকটটা যে সামনে আসছে, কেনা বেচা এবং এই যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, জীবনযাত্রার মানের সাথে টাকার সমন্বয় না থাকা, এই বিষয়টির কিভাবে সমাধান হবে? যে ধরনের সংকটের কথা বলছেন বা যে ধরনের সংকট কি আপনি জানেন না, যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, মানুষজনের মনে আস্ফালন, এগুলো তো আপনারও জানার কথা। মানুষের আয় ক্ষমতা আগের চাইতে অনেক বেশি বেড়েছে। কাজে আপনি আপনি লন্ডন, আমেরিকা এবং উন্নত বিশ্বের সাথে যদি আপনি দেখেন, তো ওই দেশগুলোতে কিন্তু আপনার আমাদের দেশের চাইতে কিন্তু তাদের দ্রব্যমূল্য অনেক কিছু বেশি আছে। রাজনীতিবিদরা রাজনীতির এমপি হওয়ার সুযোগ কম পেয়ে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী, অভিনেতা, খেলোয়াড়, এরা যখন নমিনেশনের দৌড়ে এগিয়ে যায় এবং এদের পিছনে যখন রাজনীতিবিদদের হাঁটতে হয় তাদেরকে জেতানোর জন্য, একজন তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে আপনার ভেতর কি উপলব্ধি হয়, সত্য বলবেন? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে। কেনার সময় প্যাকের গায়ে এসএমসি লোগো দেখে কিনবেন। আসলে ব্যাপারটি হয়েছে কি, মানে প্রকৃত অর্থে আমি একজন রাজনীতিবিদের ছেলে হিসেবে আমি চাব যে যারা প্রকৃত অর্থে রাজনীতি করে তারাই রাজনীতি করুক, আর যারা মিডিয়াতে আছে বা বিভিন্ন জায়গায় আছে যে যার সেক্টরে ভালো করুক, ভালো থাকুক। তারপরও নির্বাচনের এমন একটি বিষয়, আপনি জয় ভাই আপনিও যদি চান যে আপনি নির্বাচন করবেন, আমি তো এটা তো কেউ বাধা দিতে পারবে না, ঠিক আছে? কাজেই তারা নির্বাচনে আসছে, তারা নির্বাচন করতে চায়, আর দল যদি মনে করে যে তাদেরকে আপনার মনোনয়ন দিবে, নির্বাচন করবে, তো নির্বাচন তো তারা করতেই পারে। জনগণের উদ্দেশ্যে আপনার নিজের মনের কিছু কথা আপনি ক্যামেরায় বলবেন, আমরা সেই কথাগুলো জনগণকে শোনাব। 52-র ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এই বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিকা, যে দেশপ্রেম, সেটার জন্য আমি বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগের পাশে থাকতে বলবো, এবং আগামী নির্বাচনে আবার যেন আমরা এই সিটটি এবং গফরগাঁওয়ের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ সহ মাননীয় প্রধানমন্ত্রীকে যেন আবারও প্রধানমন্ত্রী করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাবো সবাইকে।